জয় হিন্দ, কেমন আছো তোমরা সবাই? তো গুড মর্নিং সবাইকে। অনেকদিন পর আজকে ভিডিও আসতে চলেছে, একটা ভিডিও আসছে। তো এই ভিডিওটার মাধ্যমে আমি বলতে চাই অনেক কিছুই। তো ভিডিওটা বেশি যদি বড় না হয় তো ওই হিসেবে ভিডিওটাকে বানাবো, আর একটা খুব ইম্পর্টেন্ট সবার জন্য, যারা এক্সাম আপকামিং যে কোনো এক্সামসগুলো যে আছে সেই এক্সামগুলো কী কী বই পড়লে মানে ভালো কিছু হবে আমি সাজেশনটা দিতে চলেছি। আমি যেগুলো আর কি নিজে আর কি পড়ছি সেগুলোই আমি দিব, ঠিক আছে? কিছু কমেন্টস ছিল, সেই কমেন্টস অনুযায়ী আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই। তো কমেন্টসগুলোর উত্তর আমি দিব। চলো ভিডিওটাকে শুরু করা যাক, ঠিক আছে? তো সবার প্রথম আমি বলতে চাই যে কিছুদিন আগে আমি লাস্ট একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম যে আমি বিসিএস সামনেই 16 ডিসেম্বর WBCS এক্সাম সেটা আমি অ্যাপ্লাই করেছি, ফার্স্ট আমার অ্যাটেম্পটটা হবে। আমি সেরকম কোনো প্রিপারেশন নিইনি, তো সেরকমভাবে আমার কিছু জানা নেই। তো আমি পড়ছি যতটুকু আমার পড়া আছে, আমি WBP-র জন্য যেহেতু পড়ছিলাম এতদিন থেকে, তো সব কিছু পার্টটা একই প্রায়, বাট GK পার্সেন্টটা একটু আলাদা, একটু বেশি। তো আমি লুসেন্টটা অনেকদিন থেকে পড়ছি, তো কী কী উপকারিতা সেটা আমি এখন পর্যন্ত জানি না, কারণ লুসেন্ট পড়ার পর আমি কোনো এক্সাম দিইনি। তো সামনে WBP রয়েছে, আমার এক্সাম রয়েছে, KP SI রয়েছে, তারপর তোমার কী বলো ওটাকে রেল জেল পুলিশ রয়েছে, ঠিক আছে, তারপর SSC রয়েছে, তো এগুলো এক্সাম রয়েছে সামনে। তো লুসেন্টটা পড়ার পর আমার এটা আমি দেখতে পারবো যে কতটা আমার হেল্পফুল হয়, লুসেন্ট যদি আমি কমপ্লিট করতে পারি। তো তো আপাতত লুসেন্ট আমাকে একটা নেক্সট কিছুদিন আগে কমেন্ট করেছিলো, কাল বা পরশু কমেন্টে লেখা ছিল যে লুসেন্টের লিঙ্কটা, লুসেন্ট বইয়ের লিঙ্কটা দিয়ে দিতেন ডিসক্রিপশনে। তো বইটার লিঙ্ক আমি দিয়ে দেবো, সেটা কোনো সমস্যা নেই। বাট আমি একটা কথা বলতে চাইছি যে যদি তোমরা হিন্দি ভালো মতন জানো বা ইংলিশ পড়তে ভালো মতন জানো তো লুসেন্টটা নাও, ঠিক আছে? লুসেন্ট পড়তে পারো, আমার মনে হয় হিন্দিটা তুমি নিতে পারো, হিন্দি পড়েও তুমি লুসেন্ট পড়তে পারো, কোনো সমস্যা নেই। বাট আমার একটা নিজের পার্সোনালি আমি তোমাদের একটা কথা বলতে চাই, যেহেতু হিন্দিটা আমরা যারা বাংলায় রয়েছি, সরি আওয়াজ আসছে, তো যেহেতু আমরা হিন্দিটাকে, হিন্দি ভাষাটা আমাদের একটু খারাপ, একটু উইক, তো সেই কারণে আমরা আমাদের মনে হয় যে লুসেন্ট বইটা যদি তাড়াতাড়ি কমপ্লিট করতে চাও তো তোমাদের আমার মনে হয় যে বাংলায় কোনো বই পড়াটা সেটা বেটার হবে। তো সব কিছু ইয়ে করে আমি একটা লুসেন্ট বইটাকে এক কথায় উত্তরগুলো জুড়েছে। লুসেন্ট তো অনেকটা ডেসক্রিপ্টিভ রয়েছে, ডেসক্রিপ্টিভ পড়লে লুসেন্ট বই শেষ করতে সময় লাগবে অনেকটা। তো যেটা মেন মেন লুসেন্টের মেন মেন লাইনগুলো, ঠিক আছে, প্রত্যেকটা এক লাইনের এক কথায় আমি একটা PDF বানিয়েছি। তো সেই PDF আমার কাছে রয়েছে, আমি বলছি না তোমাদেরকে আমি PDFটা মানে ইয়ে করে দেবো, দেবো না বা এমন কিছু না। আমি সেই PDFটা দেখে দেখে আমি ক্লাস করাচ্ছি, ক্লাস করাবো বলতে আমি কোনো টিচার নেই, জাস্ট আমি প্রত্যেকটা একটা করে ভিডিও আমি বানাতে চাই, ঠিক আছে? আমি বানিয়ে দেবো, তোমরা যদি চাও সেই লুসেন্ট বইটা আমি তাড়াতাড়ি কভার করে দিতে চাই সেই ভিডিওর মাধ্যমে। তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করো ভিডিও যদি চাও, ঠিক আছে? কিন্তু এখন যদি বলো যে PDFটা দাদা, PDF আমি PDFটা সেইভাবে সেন্ড করতে পারি না, কারণ PDFটা আমি যার কাছ থেকে নিয়েছি বা আমরা যারা দুজন মিলে আমরা বানিয়েছি PDFটা, তার পারমিশন নেই, আমি এই PDFটা সবার কাছে শেয়ার করতে পারছি না, কারণ তার এটা একটা চ্যানেল রয়েছে, হ্যাঁ, স্টাডি চ্যানেল রয়েছে। তো সেই বলেছে আর কি যে সেটা যেন আমি সবাইকে না দিয়ে দিই, ঠিক আছে? সে তুমি পড়তে পারো, আমি তোমাদেরকে সেই মানে সেখান থেকেই দেখাবো, বাট PDFটা দেওয়া যাবে না। আমি তোমাদেরকে মনে করো একটা ভিডিওতে 10টা কোয়েশ্চেন 20টা কোয়েশ্চেন করে আমি করিয়ে দিলাম, সেটাতে কোনো সমস্যা হবে না। তো এটাই আমি বলতে চাইছি, ঠিক আছে? তোমরা যদি লুসেন্ট চাও তো লুসেন্ট আমি লিঙ্ক দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, নিয়ে নিও। বাট যদি বাংলায় করতে চাও তাড়াতাড়ি, তো আমি প্রতিদিন, তোমরা যদি চাও যে দিনে 2টো করে ভিডিও দিতাম তোমার যদি সমস্যা নেই আমার, ঠিক আছে? তো তাহলে আমি 2টো করে ভিডিও দিয়ে দেবো, তোমরা ওটা একটু দেখে নেবে ভিডিওটা। তাও কমেন্ট করতে হবে, শুধু শুধু ভিডিও বানিয়ে যাবো না, তোমরা দেখবে না সেটা নয়, কমেন্ট করো কার কার চাই, ঠিক আছে? কারণ আমারও সময়টা খুব কম, কারণ আমি এই প্রিপারেশনটা নিচ্ছি, জানি না এক্সাম আমি ফার্স্ট অ্যাটেম্প দিলেও কিছুটা তো আমার করতে হবে, তোমরা জানো তো সেটাই, হ্যাঁ। আর আপাতত তো তোমরা সবাই জানোই, WBP হোক আর SSC-র জন্যই হোক, SSC বাংলা যেহেতু হচ্ছে, আমি এই কম্পিটিটিভ ইয়ের তোমার কী বলে সুবীর দাসের চ্যালেঞ্জ এটা ম্যাথ বুক এই বইটা নিয়েছি, ঠিক আছে? আপাতত এটা দেখছি। আর এদিকে রিজনিং দেখতে গেলে সুবীর দাসের এই রিজনিং বইটা যদি কেউ কমপ্লিট করে আশা করি তার অনেকটা হেল্পফুল হবে WBP-র জন্য। আর তোমার কী বলো ওটাকে
ডাব্লিউপির জন্য, এসএসসির জন্য, ঠিক আছে? এই রয়েছে লুসেন্ট আমার কাছে, এই লুসেন্ট তোমরা নিতে পারো। এখন যদি বলি, আমি কারো কোনো চ্যানেল থেকে কিচ্ছু বলছি না, এখন যদি বলি এসএসসির জন্য পার্সোনালি কিছু টিপস, এসএসসি দেখো, আমি এসএসসি আমার মনে হয়েছে হেল্পফুল, একবার আমি দিয়েছিলাম এক্সাম এসএসসিতে, তো সেখানে আমার মনে হয়েছিলো যে এই হিন্দির জন্য এই বইটা, তোমরা যদি এই অঙ্কিত ভাটির বইগুলো কিনে নাও, এই অঙ্কিত ভাটির এই জিকে বই, হিন্দি বই এবং রিজনিং বই, এই রিজনিং যাই হোক তোমাকে পার্সোনালি অন্য কিছু করতে হবে, বাট ম্যাথ চারটা বই রয়েছে তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে? অঙ্কিত ভাটির অনেক হেল্পফুল হবে, বাট হিন্দিটা বেশি করে তোমাদের হেল্প হবে আমার যেটা মনে হয়। আর তোমরা তো জানোই ডাব্লিউপির জন্য এই বইটা রয়েছে, জিকে পশ্চিমবঙ্গের পরিচিতি বিষয়ে তোমরা পড়তে পারো, তো মিসলিনিয়াস আছে সামনে, জেল পুলিশ আছে, অনেক কিছুই আছে, তো তোমরা এগুলো দেখতে পারো, ঠিক আছে, এখন থেকে। আর লুসেন্ট যদি মেন আমার এই ভিডিও বানানো একটাই কথা, যদি লুসেন্ট তোমরা চাও তো লুসেন্টের জন্য আমি ভিডিও বানাবো, প্রতিদিন 10-20টা করে আমি কোশ্চেন করিয়ে দেবো, ঠিক আছে? লুসেন্টটা কভার হয়ে যাবে, আমিও কভার করতে পারছি না কারণ অনেকটাই বড় সিলেবাস, আর লুসেন্টটা ডিসক্রিপটিভভাবে পড়তে গেলে নিজেকে বাড়িতে তোমাকে পড়তে হবে, তুমি বাড়িতে পড়তে থাকো লুসেন্ট, এই বইটা নিয়ে নাও। আমারটা হিন্দি ভার্সন, ঠিক আছে, আমি হিন্দি ভার্সন নিয়ে পড়ছি আপাতত, তো তোমরা পড়তে থাকো লুসেন্ট। আর যদি চাও বাংলায় তাড়াতাড়ি কভার করার জন্য, কোনো এক্সাম আছে সামনে, আমি মেন মেন টপিকগুলো পড়ে নেবো, তো তুমি নিতে পারো আমার কাছ থেকে, ঠিক আছে? আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো যদি চাও, তো পিডিএফ আমি দেখি, তোমার যদি আগে ক্লাসটা করতে থাকো তো যদি হয় তো আমি সেই লিঙ্ক দিয়ে দেবো চ্যানেলের, যার কাছ থেকে তুমি পিডিএফটা নিতে পাবে, বা আমি আমার সঙ্গে একবার হোয়াটসঅ্যাপে কথা বলে নিও, ঠিক আছে? আমি হোয়াটসঅ্যাপটা লিঙ্ক দিয়ে দেবো, নাম্বারটা তোমরা কথা বলে নিও আমার সঙ্গে, একবার হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? আজকের ভিডিও এতটুকুই, আসছে নেক্সট ভিডিও আমি কবে করবো আমি জানি না, কারণ এখন একটু চাপে রয়েছি। চলো সবাই ভালো মতন প্রিপারেশন নাও, চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।